আজকে কি শুনলাম, কি যেন অদ্ভুত বলছে বগুলা। তুমি সে ব্যক্তিটা নিত্য ভঙ্গ করি দেখবা, তোর যে সাজানা বাসন ছিল আজ হয়ে গেছে শূন্য। আমি কি বলছি তাও কোনদিন হতে পারি না। আমি যে সারা রাত্রি রন্ধন করেছি এই মুহূর্তে সবকে নাকি খাইয়ে দেবো। সাবি তুমি একটু দেখো না, আজ তোমার জন্য কত সুন্দর রন্ধন করেছি। একটু দেখো, একটু দেখো সাবি। বুঝিয়াছি আমার অন্ধকার করতে দেরি হয়েছে বলে এমন করে অভিমান করেছি। আছো দেখো না, তুমি একবার উঠে দেখো আজ তোমার জন্য কত সুন্দর অন্ধকার করেছি। তুমি একবার উঠে দেখো স্বামী।
राजा
से दुआर खुले दिला माँ एक ही बोलते हैं आज तुम्हें काच्छो माँ आज तुम्हारे नए नए जोर के नो आमा आमा लोकन क्या बताते बच्चे के ने माँ क्या हुई ची जने माँ बोलते हैं तुम्हारे बच्चे आमा के छिरी बोलते हैं ता तुम्हारे के छिरी वो जो चुला करे हारी है घर में आनी रति के रे
না
আজ আজ আমি বুঝতে পারছি পিতার পাপে পুত্র বলি হচ্ছে, রাজার পাপে হচ্ছে রাজ্য নষ্ট, আর জননীর বুক ফাটে যন্ত্রণা যে সন্তানের জন্ম হয় তার মৃত্যু অনিবার্য। তাই কালের কবলে আমার লক্ষ্মী হারিয়ে গেছে। যাও যাও বধু মাথা, তুমি রাজন্তপুরে ফিরে যাও, যাও সনকাদে। আমি শুধু তোমার কথা মতো তুমি শিব মন্দিরে গিয়ে বলবো তোমার কাছে কোনো অন্যায় করেনি বাবু, তবে কেন কেন তুমি আমার আমার বুকে তুমি পাশ পাবে আমার একটু সময় দিও, তার আগে আমার আমার লক্ষ্মীকে তুমি নিয়ে যাও না কথা। তুমি দাঁড়িয়ে আছো কেন? আসলে তোমার আমি একটি কথা বলতে চাই। বলো কি কথা? তুমি শুধু একটু আর গলার মানুষ তৈরি করে আমার হস্তে দাও। গলার মানুষ কিভাবে? গলার মানুষ আমার সদরে ওই গাঙ্গুড়িয়ে জল ভেসে যেতে চাই পিতা। আর বলবে তোমার পুত্র আজ কলার ভেলায় ভেসে যাচ্ছে। আমি আমি আমার লোকিনকে আমি আগুনে পুড়িয়ে দেব। আমি তোমার পুত্রকে বাঁচিয়ে আনতে চাই পিতা। বাঁচিয়ে আনতে চাই পিতা? কেমন করে আনবে বলো? পিতা গো, সাবিত্রী যেমন সত্যবানকে বাঁচিয়ে আনেছিল, আমি ঠিক আমার প্রাণপতিকে সেইভাবে বাঁচিয়ে আনবো পিতা। করুণাদা সাবিত্রী ছিল সতী। আমি সতী পিতা। আই জমকে পরাস্ত করে তার স্বামীর প্রাণ রক্ষা করেছে। পিতা তুমি যদি সতী হলে তাহলে পাশরে প্রতিহারা হলে কেন? পিতা আমি জানি পিতা তুমি আমাকে বিশ্বাস করো না, তবে একটু বিশ্বাস করার মতো বিরতি করে প্রার্থনা করছি পিতা। আমার একটু বার কলার মাথা সরু করে তুমি আমার হাসতে দাও পিতা। কলার ভেলা নির্মাণ করে দেবার আগে তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। কঠিন পরীক্ষা? তাহলে শুনে রাখো, তোমার ওই স্মৃতির পাশটাকে কেশ ছিন্ন করবে, সেই কেটে তুমি সাঙ্গ তৈরি করবে, হীরের ধার বসিয়ে দেবে, তারপর তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে যদি ওই সাঙ্গ দিয়ে হাঁটতে পারো তাহলে আমি জানব তুমি সতী। আমি যদি পরীক্ষা দিই তাহলে তুমি আমার কলার মাদাস তৈরি করে দেবে। পিতা বেশ, আমার স্বামীর জন্য আমার নিজের প্রাণটা পুরো দিতে রাজি। এই মুহূর্তে তাহলে তাকিয়ে দেখো পিতা, চুলের সকল হীরের ধার তৈরি করলাম পিতা, আর চুলের সকল আজ হীরের ধার আজ বেহুল পা হই গো। Dilan yo
কার নাম উচ্চারণ করে চুলের সাগর পার হয়েছো? আমার মায়ের নাম পারি। বলো কে তোমার মা? আমার মা হলো দেবী মনসা। এখানে মনসা তোমার সিঁদুর সিঁদুর কেড়ে নিয়েছে, হাতের সাগাও ভেঙে দিয়েছে, সেই কারণের নাম তুমি উচ্চারণ করেছো। আমি আমার লোকিনকে আগুনে পুড়িয়ে দেব। সেই পরীক্ষার নাম হবে অগ্নি পরীক্ষা। আমি যদি তোমার নিজের কন্যা হতাম তুমি কি পারতে অগ্নি মধ্যে দিতে প্রাণ বিসার চর্বিতা? আমি চন্দ্রবিচার পিতা পুত্র কন্যা প্রজা সমান অধিকার। তুমি পরীক্ষার আয়োজন করো পিতা, আমি পরীক্ষা দেবো পিতা। বেশ বধূ মাতা, আমি সবার সামনে অগ্নি প্রজ্বলিত করব। পিতা হবে আমার চম্পকের প্রজাবাসী, তোমরা সবাই দেখো স্বামীর প্রাণ রক্ষা করবার জন্য আমার অত রাগিনী বধূ মাতা আজ অগ্নি পরীক্ষা দিতে চলেছে। তোমরা তোমরা সবাই মিলে আশীর্বাদ করো যেন এই অগ্নি পরীক্ষায় জয় লাভ করতে পারি। এই যে দেখো বধূ মাতা কেমন করে অগ্নি প্রজ্বলিত হয়ে গেছে, এবার এবার তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে তুমি ঝাঁপিয়ে আর জয়ী যেন হতে পারি। ও মায়ে এই যুদ্ধে আমি আজ কোথায় আছো অন্তর জানি, আশিস করো তুমি আশিস করো তুমি। জয়ী যেন হতে পারি সেই যুদ্ধে আমি কোথায় আছো অন্তর জানি, আশিস করো তুমি আশিস করো তুমি। আমার বধূ মাতা স্পর্শে অগ্নি যেন কেমন নিভে গেছে। সত্যি বধূ মাতা তুমি সত্যি, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি আমি তোমার কলার ভেলা নির্মাণ করে দেব। কিন্তু এই কলার ভেলাকে নির্মাণ করতে পারে একমাত্র পারে সেই দেবশিল্প বিশ্বকর্মা, যে বিশ্বকর্মা নির্মাণ করেছিল লোহার বাসর সেই সাঁতালি পর্বতে। বিশ্বকর্মা বিশ্বকর্মা তোমাকে পুনর্বার কলার ভেলা নির্মাণ করে দিতে হবে। সেই কলার ভেলায় আমার হতভাগিনী বধূ মাতা আর হতভাগ্য লক্ষ্মীন জানিনা জানিনা কোন রাজার দেশে চলে যাবে। সুন্দর দেখে রাম কলার ভেলা নির্মাণ করে দাও। আমার মনে হয় বিশ্বকর্মা আমার উপর অভিমান করেছে। বধূ মাতা এই নাও তোমার কলার। আমাকে প্রাণ মনে করা শুধু দাও, আমি এর আমার ভিতর শুনতে পাচ্ছি আনতে পারি। একে মহারাজ, আপনার বধূ মাতা আমাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমি যে কথা বলতে পারছি, আপনার বধূ মাতা সতী সতীবার ঘর মরা পতিকে বাঁচিয়ে নিয়ে আসছে। বেশ মহারাজ, আমি আসছি। বধূ মাতা আজ আর আমার দেবার মতো কিছু নেই না,
শেষ সম্মানে চোখের জল আমার লোকিন মরেনি মা আমার লোকিন আগে নবচেতনার জন্ম দিয়েছে যে নবচেতনা আগামী প্রজন্মের হাতে হাত মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলবে নিঃশব্দ প্রাণ যে গরিবে দান তার কোনো ক্ষয় নেই আজ বেহুলা ভাসিল রে ওই না দুঃখেরই সাগরে আজ দুঃখলি লোক তারারে সবাই হরি হরি খারাপ হলে দেবতা অভিশাপ করবে। এই বাসায় যদি কাঁচা পরিষ্কার হয়
তুই পুনরায় কেছে নিবি। বেশ মা এনে কর। কাপড় কাচি কাপড় কাচি আমনে তুই আর দি তোমার বোন যে সম্পর্কে আমার নাতনি তাকে ডাকোই দেব সবাই আমি তাকে দেখতে চাই। ওর বেহুলা আয় আয় পিতার সম্মুখে আয়। নাম হই দাদু। দিদি ভাই তোমার এই বসন পরিষ্কার দেখে আমার মন সন্তুষ্ট হয়ে গেছে, তাই বলছি একটা সুন্দর দেখে নৃত্য গীত করে আমায় শোনাও তাই দেব সবাই। আমি এই মুহূর্তে নৃত্য গীত করে তোমায় শোনাচ্ছি। দিদি ভাই তোমার নাচে গানে সন্তুষ্ট হয়ে এই বর দিলাম, তোমার শীতের সিন্দুর হাতের শঙ্খ চির উজ্জ্বল হয়ে থাকবে। ঘরে প্রতিহারা কেমন করে হয়েছে দিদি ভাই? তার কোনো প্রমাণ আছে? নেতো এই মুহূর্তে যাও
দেবী পদ্মাবতীকে ডেকে নিয়ে এসো। পিতা, যদি কি আসবে? যদি না আসতে চায় তাকে চতুর্দলা করে তুলে নিয়ে আসবে। বেশ, আমি খুলে আছি পিতা। চলে যাও, যাও মা, যাও নিয়ে এসো পদ্মা। পদ্মা, এখন দেখছি তুমি বড় দুষ্ট হয়েছ। তুমি এই বালিকার পতিকে কেন খেয়েছ? পিতা গো, খেয়েছেন আমার শিশুর কাছে পূজার জন্য। পূজা দেয় সেই আপনারে খেয়েছে স্বামী টামি। দেখো মা, দোষ করেছে ওর শ্বশুর আর সাজা দিচ্ছ ওই বালিকাকে। আমি ওকে বর দিয়েছি, ওর স্বামীকে বাঁচিয়ে দিয়ে তুমি তোমার সতীত্বের পরিচয় দেখিয়ে দাও মা। হ্যাঁ মা, বাঁচিয়ে আমি তখনই দেবো। ও শ্বশুর আমার চরণ ভক্তির পুষ্পাঞ্জলি, তারপর দেবো বাঁচিয়ে ওর স্বামীকে, তার আগে নয়। আমি কথা দিলাম না। বেশ, তাহলে বাঁচিয়ে দাও। বেশ পিতা, বেশ, তাই যদি হয় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ। আশীর্বাদ করি মা, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। ওরে মা, এই চৈত্র মাসে বড় ধকল গেল, তাই ভাবছি কালকের একটু রেস্টে থাকবো, পরশুদিন চলে যাব আন্ধারিয়া। যাই মা, যাই। ভক্তগণ, কালকের যেও না, পরশুদিন আমার সঙ্গে যাও। আর দেরি করো না, ওই আদর্শ মতে আকুমণ্ডলে জ্বালানো আর তোমার স্বামীর হার গুলো নিয়ে যাও। বেহুলা, মা মনো সাজায়।